কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের 13 নং রোহিঙ্গা ক্যাম্পে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস ও সেখানকার বাসিন্দারা। এরই মধ্যে ঘটনাস্থলে 4টি ইউনিট পৌঁছেছে জানিয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম মুঠোফোনে দেশ টিভিকে জানান, কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার স্টেশনগুলোর আরও কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানজিমার খোলা এলাকার এই ক্যাম্পটিতে বড় একটি বাজার রয়েছে, যেখান থেকে 13, 14 ও 19 নং রোহিঙ্গা ক্যাম্পের প্রায় লক্ষাধিক রোহিঙ্গা নিজেদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে থাকে।